লেসন ফাইভ অফ ক্লাস ফাইভ মাই স্কুল ডেস আমার স্কুলের দিনগুলি লেটস বিগিন ডু ইউ লাভ টু গো টু দ্য স্কুল তুমি কি স্কুলে যেতে ভালোবাসো ইয়াস হ্যাঁ আই লাভ টু গো টু দ্য স্কুল আমি স্কুলে যেতে ভালোবাসি হুইস সাবজেক্ট ডুইউ লাইক দ্য মোস্ট কোন বিষয়টি তুমি সব থেকে বেশি পছন্দ করো আই লাইক দ্য মোস্ট ইংলিশ সাবজেক্ট আমি থেকে বেশি ইংরেজি বিষয়টিকে পছন্দ করি ক্যান ইউ গেস তুমি কি অনুমান করতে পারো হুজ স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট কার স্কুলের দিনের সম্পর্কে আমরা পড়তে চলেছি উই আর গোয়িং টু রিড অ্যাবাউট আমরা পড়তে চলেছি দ্য স্কুল ডেজ অফ সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের স্কুল দিনের সম্পর্কে লেটস রিড চলো পড়ি ওয়ান মর্নিং এক সকাল আইভেন্ট টু আমি যাচ্ছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল আমার নিজের কাকুর সঙ্গে দ্য ক্লাস টিচার শিক্ষক গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স দিলেন আমাকে কিছু প্রশ্ন টু অ্যান্সার উত্তর দিতে অ্যান্ড অলসো এবং এছাড়াও এ ফিউ সাউন্ডস কিছু অঙ্ক টু সলভ সমাধান করতে আই রোড দ্য অ্যান্সার্স আমি উত্তরগুলি লিখলাম সলভ দ্য সাউন্ডস অঙ্কগুলি সমাধান করলাম অ্যান্ড শোড দেম এবং দেখালাম তাদের টু দ্য টিচার শিক্ষকদেরকে হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স তিনি উত্তরগুলির বিচার করলেন অ্যান্ড নুটেড এবং মাথা নাড়ালেন হিজ গেস্টর তার ইঙ্গিত ইন্ডিকেটেড দ্যাট নির্দেশ করলেন যে মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট আমার উত্তরগুলি ছিল সঠিক অ্যান্ড এবং দাস এইভাবেই আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল আমি স্কুলে ভর্তি হয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন পুলিশ থানার বেলতলা রোডের পূর্ব দিকে ছিল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় দ্য সাউদার্ন পার্ট অব দ্য স্কুল স্কুলের দক্ষিণ অংশটি ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড ছিল আমাদের খেলার মাঠ ইট ওয়াজ সারাউন্ডেড এটাকে ঘেরা দেওয়া হয়েছিল বাই এ ওয়াল একটা উঁচু দেয়াল দিয়ে ওয়ান সিন ফ্রম অ্যাভাব যখন উপর থেকে দেখতাম দ্য স্কুল স্কুলটি লুক লাইক দ্য ইংলিশ লেটার টি স্কুলটিকে দেখাতো ইংরেজি অক্ষর টি এর মতো দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল টি এর লম্বালম্বি অংশটি ছিল স্কুলের হল ঘর অ্যান্ড এবং দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার অক্ষরের আনুভূমিক অংশটি ওয়াজ ফর্মড নির্মিত হয়েছিল বাই দ্য রো অফ ক্লাসরুম শ্রেণীকক্ষের শাড়ি দিয়ে দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি ওয়াজ হেল্ড ইন দিস হল এই হল ঘরেই পালিত হয়েছিল উইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল যেখানে ছিল একটা বারান্ডাও ভালো রকমের ফিটস ভুরি ভোজন অন ওকেশন অফ সরস্বতী পূজা সরস্বতী পুজো উপলক্ষে ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার এখানেই আয়োজিত করা হয়েছিল আই স্টিল রিমেম্বার আমি এখনও মনে করতে পারি দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ এক্সপিরিয়েন প্লে ইন দিস হল এই হল ঘরে শেক্সপিরিয়ার নাটক দেখার অভিজ্ঞতাটি দ্য প্লেভার্স নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস দ্য মার্চেন্ট অফ ভেনিস ছিল নাটকটির নাম এ ফিউ সিনস ফ্রম উইচ এখান থেকে কিছু দৃশ্য যা ওয়ার পারফর্মড অভিনয় করা হয়েছিল বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স বিদেশি অভিনেতা অভিনেত্রীদের দ্বারা কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম নাম ছিল গ্রিনবার্গ অ্যান্ড এবং সালিম এই চার্লি চাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ানস একটা চার্লি চ্যাপলিনের চলচ্চিত্র এখানে দেখা হয়েছিল একবার